ওয়েলকাম বন্ধুরা আমার ইউটিউব টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আজ আপনাদের দেখাবো আপনাদের মোবাইলের যে কীবোর্ড আছে এই কীবোর্ডে আপনি কীভাবে ফ্ল্যাশলাইট বা টর্চ আপনার যে মোবাইলের ফ্ল্যাশলাইট আছে না এই ফ্ল্যাশলাইট আপনি আপনার মোবাইলের কীবোর্ডে কিভাবে সেট করবেন হ্যাঁ বন্ধুরা সত্য শুনতে অবাক লাগলেও কিন্তু কথাটা সত্যি আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন অবশ্যই আপনারা বুঝতে পারবেন কীভাবে এই আপনার মোবাইল কীবোর্ডে ফ্ল্যাশলাইট সেটিংস করবেন ঠিক আছে আপনার ফ্ল্যাশলাইট জ্বালাতে পারবেন আপনি কিবোর্ডের মাধ্যমে আর যদি আপনারা মোবাইল সম্বন্ধে কিছু শিখতে বা জানতে চান অতি অবশ্যই আমার ইউটিউব টেক বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অন করে রাখুন আর বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কী বিষয়ে ভিডিও দেখতে চান অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ঠিক আছে আপনারা চলুন মোবাইল স্ক্রিনে এগিয়ে গিয়ে আমি দেখিয়ে দিই কীভাবে আপনারা আপনার কীবোর্ডে লাইট সেট করে রাখবেন ঠিক আছে দেখুন দেখুন বন্ধুরা এখন আমি আপনার মোবাইলের কীবোর্ডে দেখাচ্ছি এই হচ্ছে আপনার মোবাইলের কীবোর্ড ঠিক আছে দেখুন এখানে কোনো ফ্ল্যাশলাইটের সিস্টেম নেই কিন্তু এখানে আপনাদের আমি ফ্ল্যাশ লাইট সেট করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো চলুন এর এর জন্য আপনাদেরকে অতি অবশ্যই একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিতে হবে অ্যাপ্লিকেশানে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনারা ওখানে ডাউনলোড করে নিতে পারবেন আমি এখন এই হচ্ছে অ্যাপ্লিকেশান ঠিক আছে অ্যাপ্লিকেশানটি দেখুন ওপেন করে দেখাচ্ছি ওপেন করে কীভাবে সেটিংস করতে হবে ওটাই আপনাদের দেখিয়ে দেবো প্রথমে আপনাদের তিনটে পারমিশন চাইবে পারমিশনগুলোকে আপনাদের অতি অবশ্যই অ্যালাউ করতে হবে দেখুন আমি পরপর তিনটে পারমিশন অ্যালাউ করে দিলাম ঠিক আছে অ্যালাউ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাক্টিভ বলে ঠিক আছে তো এই অ্যাক্টিভে আপনি ক্লিক করবেন অ্যাক্টিভে ক্লিক করার পর এখানে যে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাকে সেটিংসে নিয়ে যাওয়া হবে সেটিংসে নিয়ে গেলে আপনি দেখুন নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশানটি ঠিক আছে নামটা এখানে আপনি এই যে বটনটা এটা অন করবেন এখান থেকে অন করার পর দেখুন অন হয়ে গেল এবার আপনি বেঁকে যাবেন বেঁকে যাওয়ার পর এখানে আপনার যে ফোন আছে ওই ফোনের কীবোর্ড থাকবে তারপরে নিচে উপরে দেখুন ইংলিশ দেখা যাচ্ছে এখানে ওই কীবোর্ডটা আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে দেখুন আমি সিলেক্ট করলাম তারপরে এই যে ল্যাঙ্গুয়েজ এখানে আপনি করবেন ক্লিক করবেন ঠিক আছে দেখুন উপরে যে বটনটা এটা আপনি কি করবেন এখান থেকে অফ করে দেবেন ঠিক আছে দেখুন আমি অফ করে দিলাম দেখুন বন্ধুরা এখানে আপনি সমস্ত ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন দেখুন বাংলা থেকে অসময় আপনি যত ল্যাঙ্গুয়েজ আছে যত ভাষা আছে সব কিন্তু আপনি পেয়ে যাবেন এক এক করে দেখুন এদিকে বটন দেখা যাচ্ছে ঠিক আছে এই বটনগুলো আপনি যতগুলো অন করে রাখবেন ততগুলোই কিন্তু আপনার ওই কীবোর্ডে শো করবে এই ফিচার্সটা কিন্তু আপনি অন্য কোনো ফোনে বা সেটের যে আপনার কীবোর্ড আছে ওই কীবোর্ডে কিন্তু আপনি পাবেন না ঠিক আছে এর জন্য যদি আপনি বাংলা কীবোর্ড চান তাহলে বাংলা কীবোর্ডের জন্য কিন্তু আপনাকে আলাদা করে অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হয় কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান আলাদা করে ডাউনলোড করতে হবে না আপনি এই একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমেই কিন্তু সব ভাষা পেয়ে যাবেন ঠিক আছে আপনি যদি দেখুন বাংলা আছে বাংলা যদি সিলেক্ট করতে চান বাংলা সিলেক্ট করে নিতে পারেন আমার ইংলিশটা সিলেক্ট করা আছে দেখুন ওপরে ঠিক আছে তো ইংলিশটাই থাক আমি এখন বেগে চলে যাচ্ছি তো দেখুন বেকে চলে গেলাম আমার কাজ হয়ে গেল এখন আমি দেখুন কীবোর্ডে চলে যাচ্ছি ঠিক আছে দেখুন আমি কীবোর্ডে চলে গেলাম দেখুন বন্ধুরা কীবোর্ডটা কিন্তু আমার একটু চেঞ্জ হয়ে গেছে আর এই দেখুন এইখানে কিন্তু আপনি বিভিন্ন রকম ডায়লগ পেয়ে যাবেন ঠিক আছে এ দেখুন ভয়েসের চিহ্ন পেয়ে যাবেন আর এই দেখুন টর্চ চিহ্ন এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে টর্চ ঠিক আছে এই টর্চে যদি আপনি ক্লিক করেন এই দেখুন আমার কিন্তু ফ্ল্যাশ লাইট এখন শুরু হয়ে গেলো এই দেখুন উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্ল্যাশ লাইটের চিহ্ন চলে এসছে আপনাদের আমি দেখাতে পারছি না পেছনে আমার ফ্ল্যাশ লাইট আছে তো তাই তো এখন আবার যদি এখানে আপনি ক্লিক করেন এই টর্চের উপরে তাহলে কিন্তু আবার এটা অফ হয়ে গেল দেখুন ওপরে কিন্তু অফ হয়ে গেলো তারপরে একটা বাড়তি ফিচার্স এইখানে আপনি এটা ভয়েস পেয়ে যাবেন এখানে স্টিকার মানে ইয়ে পেয়ে যাবেন তারপরে এই যে ডায়লগ এখানে দেখতে পাচ্ছেন না বন্ধুরা এই যে এই যে এই জায়গাটা ঠিক আছে তো এখানে যদি আপনি ক্লিক করেন বিভিন্ন রকম কিন্তু আপনি ডায়লগ পেয়ে যাবেন দেখুন বিভিন্ন রকম আপনি ডায়লগ পেয়ে যাবেন এখানে আপনার যেটা খুশি সেই ডায়লগটা কিন্তু আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারেন ঠিক আছে এইরকম ডায়লগ কিন্তু আপনি অন্য অ্যাপ্লিকেশানের মধ্যে পাবেন না দেখুন ডায়লগের উপরে ক্লিক করলে কিন্তু আপনার এই দেখুন কত রকম আপনি ডায়লগ পেয়ে যাবেন ঠিক আছে আপনি যেটা খুশি সেটাই আপনি সিলেক্ট করে আপনি যাকে খুশি তাকে সেন্ড করতে পারেন ঠিক আছে দেখুন আমি এটা সেন্ড করে দিলাম কন্টিনিউ তো করে এলাও ঠিক আছে দেখুন দেখুন এটা কিন্তু আমার ডায়লগটা সেন্ড হয়ে গেল ঠিক আছে দেখুন বন্ধুরা সেট হয়ে গেল ঠিক আছে তো এরকমভাবে আপনারা এই বাড়তি ফিচার্স পাবেন এই অ্যাপ্লিকেশানটার মধ্যে আর অ্যাপ্লিকেশানটা আপনারা ইউজ করুন কোনো সমস্যা নেই আর যদি কোনো সমস্যা হয় অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে কোন টপিকে ভিডিও দেখতে চান অতি অবশ্যই কিন্তু কমেন্টটা করবেন ঠিক আছে তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোন বিষয়ে ভিডিও চাইছেন ওকে চলুন বন্ধুরা সবাই ভালো থাকবেন আর ভিডিওটা লাইক করে দেবেন আর মোবাইল সম্বন্ধে জানতে বা কিছু শিখতে চাইলে অতি অবশ্যই আমাদের ইউটিউব টেক বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকনটি এখনই অন করে রাখুন তাহলে আপনারা মোবাইল সম্বন্ধে কিছু না কিছু জানতে পারবেন